পূর্ব মেদিনীপুরে তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের নিমতৌরিতে একটি ট্রেলারের চাকায় পৃষ্ঠ হয়ে বাইক আরোহী এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন একজন। স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সড়কে বাইক নিয়ে যাওয়ার সময় একটি ছোট গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। বাইক থেকে ওই মহিলা ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় ওই মহিলার ওপর দিয়ে একটি ট্রেলার চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। বাইক চালককে এলাকাবাসীরা উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগরনের রিপোর্ট, আনন্দবার্তা।